ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াস কিচেন। ঠান্ডা প্রায় চলে গেছে আর ফুলকপি খেতে খেতে একদম একঘেয়ে লাগছে, তাই বানিয়ে ফেলুন কাসুন্দি ফুলকপি। দেখিয়ে দিচ্ছি উপকরণগুলি। লাগছে ফুলকপি, কালো জিরে, পোস্ত, কালো সর্ষে, কাসুন্দি, নুন, চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি এবং সর্ষের তেল। প্রথমে পোস্ত এবং সর্ষে ভালোভাবে বেটে নিতে হবে। সর্ষে পোস্ত বেটে নিয়েছি। এখন একটি পাত্রে জল গরম বসিয়েছি, 1/4 টিস্পুন নুন দিলাম এবং এতে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য এটা ভাপিয়ে নেব। এটা এখন হয়ে গেছে, জলটা ছেঁকে নিচ্ছি। একটা প্রিহিটেড প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি এবং দিয়ে দিয়েছি কালো জিরে। দিচ্ছি ভাপানো ফুলকপিটা। এটা এখন ভালো করে ভেজে নেব। ফুলকপিটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবং সর্ষে পোস্ত বাটা। এ সময় চাইলে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো নুন। এখন এটা লো ফ্লেমে একটু সময় ধরে নাড়াচাড়া করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। মিনিট দশেকের মধ্যে ফুলকপিটা বেশ সিদ্ধ হয়ে যাবে। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা এখন হাই করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে ঝোলটা কমে গিয়ে একটু মাখা মাখা হয়। দিয়ে দিচ্ছি কাসুন্দি এবং ধনে পাতা কুচি। ফ্লেমটা লোতে রেখে আরও একবার ভালো করে মিক্স করব। এই রান্নাটা খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। এটা এখন হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়ে 1 চামচ সর্ষের তেল মিশিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে মিনিট 5 রাখবো সার্ভ করার আগে।